সাফল্যের শিখরে উঠতে কে না চায়, তবে সাফল্য পাওয়া খুব একটা সহজ বিষয় নয়। তার জন্য হাজার পিছুটান উপেক্ষা করা প্রয়োজন, নিজের সিদ্ধান্তে অটল থাকা প্রয়োজন। তাই নিজের পুরনো দিনের কথা যখনই মনে করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, তখনই শত সহস্র খারাপ স্মৃতি তাকে ঘিরে ধরে। খালি পেটে রাতের পর রাত যেমন কাটিয়েছেন, ঠিক একইভাবে ঘুমের মধ্যেই কেঁদে উঠেছেন এই অভিনেতা। এতটা খারাপ সময় পার করেছেন যে নিজের বায়োপিক অবধি তৈরি হোক এটাও তিনি চান না। আজকের এই প্রতিষ্ঠিত অভিনেতা মিঠুন চক্রবর্তী যেরকম খারাপ কথা শুনেছেন প্রথম দিকে, একইভাবে তার গায়ের রঙের জন্য বর্ণ বৈষম্যের শিকার হতে হয়েছে এই অভিনেতাকে। তারপরও তিনি চান না তাকে নিয়ে কোনো বায়োপিক তৈরি হোক, কারণ তার কথায় অনেক মানুষ মানসিকভাবে ভেঙে পড়বে। তবে এই কঠিন লড়াই যারা সামনে থেকে দেখেছিলেন তা হলো তার পরিবার। সেই পরিবারেরই একজন সদস্য তার বাবাকে যখন অভিনেতা হারিয়ে ফেলেন, তখন তিনি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন। আজও বাবার শিক্ষাকে তিনি পদে পদে মেনে চলেন। তিনি আজও মনে করেন তিনি যা হয়েছেন তার বাবার জন্য, তাই এত সময় পেরিয়ে গেলেও সেসব স্মৃতি আজও তাকে মনে করিয়ে দেয় তাঁর ছোটবেলা। সম্প্রতি সিটি সিনেমার সাথে এক বিশেষ সাক্ষাৎকারে অভিনেতা মিঠুন চক্রবর্তী তুলে ধরলেন এমন কিছু কথা। এদের যেন মন না ভেঙে যায় কোথায়, ওদের আমি সবসময় আই এনকারেজ দেম, আই পেপ দেম, কারণ যে কোনো আমি আমার জীবনে ধাক্কা খেয়েছি, আমি চাই না কে এরা সেই ধাক্কা দিয়ে জীবনে বড় হোক। সবসময় নেগেটিভ কথা বলতে তো পয়সা লাগে না, কিন্তু আমি চাই না সেটা। আই ওয়ান্ট দ্য গ্রোথ, অল দ্য টাইম গ্রোথ, গ্রোথ। আমি সবসময় ট্যালেন্ট দেখি, ট্যালেন্ট ইজ গুড, আই লার্ন কারেজ। হতে পারে ডান্স টোটালিটিতে ভালো লাগলো না, বাট দ্য ট্যালেন্ট ইজ গুড, আই গো আউট অ্যান্ড সে ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত, দ্য ট্যালেন্ট, আই মাস্ট এনকারেজ ট্যালেন্ট। 2 বছর আগে আমি নিজের বাবাকে হারিয়েছি, তো এখনো যখন একা একা বসে থাকি, আই মিস মাই ফাদার। মাই ফাদার ওয়াজ ভেরি স্ট্রিক্ট ম্যান, উনি কোনোদিন ভাবেনি কি আমি অভিনেতা হবো, আমি ইঞ্জিনিয়ার হবো সামথিং। তো আমি আই ট্রাইড এভরিথিং, হাওড়া পলিটেকনিকে পড়েছি, আমি কি বলে টরে টক্কাও করেছি, সব করার পর যখন কিছুই হলো না, তখন বাবা বললো গেট আউট। তখন ভাবতাম এরম একটা কঠোর বাপ কী করে হতে পারে, তার ছেলেকে ঘর থেকে তাড়ি দিচ্ছে না খেতে দিয়ে। কিন্তু এখন মনে হয় আমি ডান্স করি, প্রথমে আমার অর্জন শুরু করেছি, কারণ আমার এই রঙে কেউ আমাকে কাজ দেয়নি, আমাকে সবাই কারাগার দিয়েছে। আমার সাথে ইয়ার্কি মেরেছে, আমাকে কী না কী বলেছে, লাঞ্ছনার যদি কোনো লিমিট থাকে না সেটা পর্যন্ত আমি ক্রস করে দিয়েছি। কিন্তু আমার জীবনের অর্জন আমি করেছি ডান্স, আর তারপরে সেই ডান্স আমাকে নিয়ে আজ পৃথিবী বিখ্যাত করেছি। যখন কেউ বলে না ডান্স, ও মাই গড ডান্স, না আমাকে দেখেও এখনও আপনাদের বলতে ইচ্ছে করে। এটা ডান্স করে একটা কুড়িশ্রি মধুসেন গার্ডেনের গরিব ঘরের ছেড়ে পৃথিবী বিখ্যাত হয়েছে, তারপরেও আপনারা এই কথা কি করে বলেন? টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।